নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচরে অঙ্গনওয়াড়ি কর্মীদের বিশাল পদযাত্রা, সামিল শতাধিক। ইভিএম এর মাধ্যমে প্রথমবারের মতো হচ্ছে পৌরসভা নির্বাচন, জোর প্রস্তুতি করিমগঞ্জে। শিশুদের রক্ষণাবেক্ষণে সকলকে এগিয়ে আসার আহ্বান জেলা উপায়ুক্তের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বিদ্যালয় খোলা নির্দেশ জারি করল রাজ্য সরকার। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধনী বার্তা ছড়াতে শিলচরে বের করা হয় পদযাত্রা। আইসিডিএস প্রজেক্ট শিলচর রুরালের তরফে শনিবার শহরতলির মেহেরপুর এলাকায় একটি বর্ণাঢ্য পদযাত্রা বের করা হয়। এদিন 50, 51, 133, 138 ও 283 নং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সকল কর্মীরা পদযাত্রায় অংশগ্রহণ করেন। উল্লেখ্য, করোনা মহামারী চলাকালীন সময়ে দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন বিদ্যালয় বন্ধ রাখা হয়েছিল, কিন্তু করোনা ভয়াবহতা স্বাভাবিক ছন্দে ফিরে আসায় বর্তমান রাজ্য সরকার কর্তৃক বিদ্যালয়গুলো পুনরায় খোলা নির্দেশ জারি করেছে। সরকারি নির্দেশকে মাথায় রেখে এদিন অঙ্গনওয়াড়ি কর্মীরা এক বিশাল পদযাত্রার মাধ্যমে বিদ্যালয় খোলার উদ্বোধনী বার্তা ছড়াতে এই অনুষ্ঠানের আয়োজন করেন। এদিন বিভিন্ন বিদ্যালয়ের কঞ্চিকাঞ্চ শিশুদের মধ্যে ওয়া, কখ এবং এবিসিডি সহ অন্যান্য বিভিন্ন শিক্ষণীয় বিষয়সমূহ পদযাত্রার মাধ্যমে তুলে ধরেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। প্রথমবারের মতো করিমগঞ্জ পৌরসভায় ইভিএম এর মাধ্যমে হতে চলেছে ভোট গ্রহণ প্রক্রিয়া। পৌরসভা নির্বাচনের জন্য প্রস্তুত করিমগঞ্জ জেলা প্রশাসন। আর মাত্র কয়েক ঘণ্টার পর শুরু হবে করিমগঞ্জ জেলার 3টি পৌর এলাকার 46টি আসনে ভোটদান প্রক্রিয়া। তার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত রয়েছে সীমান্ত জেলা প্রশাসন। শনিবার সকাল থেকেই করিমগঞ্জ মহাবিদ্যালয়ের খেলার মাঠে উপস্থিত ছিলেন প্রিসাইডিং অফিসার সহ পোলিং স্টাফরা। জেলা প্রশাসনের তরফ থেকে তাদেরকে জেলার 3টি পৌরসভা এলাকায় ভোট গ্রহণের সম্পূর্ণ জিনিসপত্র দিয়ে ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া ভোট কেন্দ্রগুলোতে কোনো ধরনের অশান্তি পরিবেশ সৃষ্টি না হয় তার জন্য প্রশাসনের তরফে রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। কাছাড় জেলার বিভিন্ন গ্রামে বাল্যবিবাহ ও শিশুশ্রম রোধকল্পে দৃষ্টান্তমূলক ভূমিকার জন্য শিলচরে শিশু সুরক্ষা দিবসে পুরস্কৃত হয়েছেন কালানের বাসিন্দা বিদ্যুৎ নাথ। একই সাথে বাল্যবিবাহ রোধে নিষ্ঠার সহিত সক্রিয় দায়িত্ব পালনের জন্য জেলা প্রশাসনের তরফে চাইল্ডলাইন সংস্থাকে পুরস্কৃত করা হয়েছে। অষ্টম শিশু অধিকার সুরক্ষা দিবস উদযাপন অনুষ্ঠানে এদিন শিশুদের রক্ষণাবেক্ষণে সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান জেলাশাসক কীর্তি জল্লি। কাছাড় জেলার শিশু সুরক্ষা ইউনিটের উদ্যোগে এবং জেলা প্রশাসন ও অসম রাজ্য স্টেট চাইল্ড প্রোটেকশন সোসাইটির সহযোগিতায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শিলচরে শিশু অধিকার সুরক্ষা দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার কাছাড় জেলা পরিষদের সভাকক্ষে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার নবনীতা হাজারিকার পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে শিশুদের অধিকার সর্বাবস্থায় সুরক্ষিত রাখার উপর গুরুত্ব আরোপ করেন উপস্থিত বক্তারা। অনুষ্ঠান শুরুতে প্রদীপ প্রজ্বলন করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলা সমাজ কল্যাণ আধিকারিক শাশ্বতী সোম, নির্বাচন আধিকারিক নবনীতা হাজারিকা, চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান সুস্মিতা বিশ্বাস সহ অন্যান্যরা। পরে সমবেত কণ্ঠ উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শিশু পরিচর্যা কেন্দ্র নিবেদিতা নারী সংস্থার শিশুরা। এদিন শিশু অধিকার সুরক্ষা দিবস উদযাপনের উদ্দেশ্য ও তাৎপর্য ব্যাখ্যা করেন জেলা শিশু সুরক্ষা আধিকারিক নবনীতা হাজারিকা। সমাজের সর্বস্তরের শিশুদের সুরক্ষার্থে সরকারি বিভিন্ন পদক্ষেপ ও প্রকল্পের সুবিধাসমূহ তুলে ধরে বিস্তর আলোচনা করেন তিনি। এদিকে শিশুদের সঠিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের বিষয়ে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। তিনি বলেন, বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের ভালো সাড়া পরিলক্ষিত হচ্ছে। বাল্যবিবাহ ও শিশুশ্রমের বিরুদ্ধে কাছাড় জেলার বিভিন্ন এলাকায় বছরব্যাপী সফল অভিযান চালানোর জন্য জেলা শিশু সুরক্ষা সমিতি ও চাইল্ডলাইন সংস্থার ভূয়সী প্রশংসা করেন বিধায়ক। डिस्ट्रिक्ट चाइल्ड प्रोटेक्शन डे इतना स्केल पे कभी सेलिब्रेट नहीं होता था। मैं आभारी हूँ कि एमएलए साहब ने अपना कीमती वक्त लेके यहाँ आए हैं, इस प्रोग्राम की उन्नति बढ़ाए हैं। थैंक यू वेरी मच एमएलए साहब कि आपने इस प्रोग्राम को सीरियसली लिया और बच्चों को भी इतना
थर्ड हम ये अनाउंस करना चाहते हैं कि जो भी इंफॉर्मेशन देगा अगर करेक्ट निकला है उनको हम 1000 रुपीज इंसेंटिव बिना क्वेश्चन पूछे देंगे। तो किसी भी गांव से हमारे हेल्पलाइन पे आप कॉल कीजिएगा, चाइल्ड लाइन इज 1098 पे आप कोई भी आप कॉल करके बताएंगे हमें, हम वेरीफाई करेंगे एंड आपको इमीडिएटली विदाउट एनी क्वेश्चंस आस्क्ड इमीडिएटली 1000 रुपीज इंसेंटिव हमारे तरफ से हम अनाउंस कर रहे हैं। दूसरी चीज है, काफी बच्चे लास्ट एक दो साल से रेस्क्यू हुए हैं जिनका रिहैबिलिटेशन हुआ नहीं है फॉर वेरियस रीजंस, जिनके पेरेंट्स ट्रेस आउट नहीं कर पाए, जिनको कहीं ना कहीं उनको एक घर नहीं मिल पाए, उन लोगों के लिए भी हम एक एजुकेशन स्कॉलरशिप अनाउंस कर रहे हैं ताकि वो 18 साल के बाद वो भी डिपॉजिट तोड़ के वो अपनी पढ़ाई के लिए। শনিবার উধারবন্দ বিধানসভা কেন্দ্রে 18 জন দরিদ্র সীমার নিচে বসবাসকারীদের হাতে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে আর্থিক অনুদানের চেক তুলে দেন উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম। এ উপলক্ষে উধারবন্দ প্রেক্ষাগৃহে এক সংক্ষিপ্ত অনুষ্ঠান আয়োজন করে হিতাধিকারীদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন বিধায়ক মিহির কান্তি সোম। এদিন সর্বমোট 2,48,000 টাকা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে প্রদান করা হয়। প্রথম দফায় মোট 18 জন হিতাধিকারীদের হাতে এই আর্থিক অনুদানের চেক বন্টন করা হয়। পরে আরো 2 দফায় আর্থিক অনুদানের চেক হিতাধিকারীদের মধ্যে বন্টন করা হবে বলে বিধায়ক জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অমিতাভ সিং, স্বরূপ দত্ত, বিশ্বজিৎ দাস প্রমুখ। আরোগ্য নীতির কিছু পয়সা জন্য আমরা অনেকেই পেয়ে গেছেন, অ্যাকাউন্টের পয়সা দেওয়া হয়েছে আরোগ্য নীতির এবং উদ্ধার করে অনেক পরিবারে পেয়েছেন। আর গত কিস্তি আমরা 50 লক্ষ করে আমরা গত 5 বছরে 2,50,000 টাকা দিয়েছি, প্রত্যেকে বেনিফিট পেয়েছেন। সেখানে অবশ্য চিকিৎসা ক্যান্সার পেশেন্ট থেকে ধরে চিকিৎসা ক্ষেত্রে আছে, সঙ্গে স্টুডেন্টও ছিল, বর্তমানে স্টুডেন্ট এখানে নেই, এটা শুধু হেলথের জন্য দেওয়া আছে, যারা চিকিৎসা করেছেন, যারা মেমো দিয়েছেন ওদের জন্য দেওয়া হয়েছে। আর আগামী দিনে আমরা আরও যে যে যা জমা দিয়েছেন তাদেরকে আমরা সেই চেক এইভাবে আনুষ্ঠানিকভাবে হয়তো নাও দিতে পারি, কিন্তু আমার আপনাদের নামে নামে চেক থাকবে, অ্যাকাউন্ট থাকবে। একটা কথা মনে রাখতে হবে, যারা পেশেন্টের নামে চেকটা দেন, অনেকে পেশেন্টের নামে দেননি, কিন্তু সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন পেশেন্টের নামে চেকটা দিলে আমাদের সুবিধে হয়। অনেক সময় কি হয়, পেশেন্টের নামে দেওয়া হলো, পেশেন্ট নিজেই জানে না যে আমি সেই সাহায্য পেয়েছি। বিস্তীর্ণ দুধপাতের এলাকা শিলচর পুর নিগমের আওতায় নিয়ে আসার দাবি জানালো ধনলক্ষ্মী পাটনী যুব উন্নয়ন সমিতি। স্থানীয় জয়টিলা গ্রামে স্থানীয় বাসিন্দারা এক সভার আয়োজন করে শিলচরের ভেতর থাকারই ইচ্ছা প্রকাশ করেছেন। তাদের বক্তব্য, শহর শিলচরের গোড়াপত্তনের জায়গাটি অবহেলিত দীর্ঘ 7 দশক জুড়ে, যদিও তারা সেই ইতিহাসকে বয়ে চলেছেন। দুধপাতের বর্তমানে মালুগ্রাম থানার অধীন এবং শিলচর শহরের দ্বিতীয় পিনকোড অর্থাৎ 7880002 এখনো ব্যবহৃত হচ্ছে, অথচ সব দিক দিয়ে চূড়ান্ত অবহেলিত এই গ্রাম। নগর নিগমের অন্তর্ভুক্তির যারা বিরোধিতা করছেন তারা এই অঞ্চলের উন্নয়ন চাইছেন না বলেও তারা অভিযোগ করেন। এ মর্মে জেলা শাসকের মাধ্যমে রাজ্য সরকারের কাছে তাদের সম্মতিপত্র তুলে দেবার কথা জানান গ্রামবাসীরা। যে এলাকা শিলচরের থেকে অনেক দূরে বা যে যোগাযোগের যে স্থানটা আছে এই স্থানটা আমরা বহুত ফিসিয়ে, এই আসাম সরকারের যে কর্পোরেশনের ব্যাপারে যে মতামতটা লইছ আমরা তরফ থেকে আমরা খুবই সন্তুষ্ট, বা আমরা এলাকাবাসী এটার মধ্যে সম্পূর্ণ মতামত। আমরা আমরার এলাকাবাসীর তরফ থেকে ডিসি মহোদয়ের কাছে বিনম্র আবেদন জানাইতেছি যে উনি যেন আমরার এই সুযোগটা অতি সত্বর পূরণ করেন, আর আমরারে আমরার যে উন্নয়নের যে ইয়েটা আছে এই উন্নয়নের রাস্তাটা আমরার পরিষ্কার, যাতে আমরা শহরের যে সুযোগ সুবিধাটা আছে এই সুযোগ সুবিধাটা আমরা কিছু কিছু সংখ্যক মানুষ যারা আছেন এরা কর্পোরেশনের ওয়ারে একটু বিরোধিতা করডা, আপনারা
এই গজবে সরকার সরকারের মহোদয়ের কইমু পাবলিকর ডেভেলপমেন্টর লাগে কিছু কিছু মানুষের যদি এটা বিরোধী দিয়ে করেন আপনারা সেই বিরোধিতা মানিয়ে নেবা না। আমরা জানি কয়েকদিন আগে আমি নিউজ চ্যানেলের মধ্যে দেখছি আমরা সুরত উৎপাদিলের মধ্যে ডিসি অফিস এখানে আমরা বাগমারা ফিল্টার মধ্যে আইছে আইব এটা আমরা নিউজের মধ্যে সম্পূর্ণ শুনছি, এতে খুব আনন্দিত। এই ডিসি অফিস যদি বন্ধে গেলে আমি সরকার মহোদয়ের কইমু যদি আমরা মনে করেন দনলক্ষ্মী পাটনির পরিষদ সমিতির আমরা জনসাধারণ এবং মেম্বাররা যারা আছি আমরা এটার উপরে সম্পূর্ণ সহযোগিতা করবো এবং আমরা সুরত উৎপাদিত জনসাধারণ যারা আছি আমরা সম্পূর্ণ সহযোগিতা করবো। যদি সরকার তরফ থেকে যদি আমরা কোনো কিছু যদি সহযোগিতা যদি লাগে আমরা এবার ইনফর্ম করলে এটার মধ্যে আমরা অনেকভাবে আমরা শক্তভাবে এটা পদক্ষেপ নিবে এবং আমরা শক্তভাবে এটা যদি আমরা আর্থিক অবস্থা দিতে পারেন আমরা শরীর দিয়ে কোনো কিছু দিতে লাগে আমরা শরীর দিয়ে আমরা সাহায্য করবো। লক্ষ্মীপুর বিধানসভার অন্তর্গত বর্থল থাইলু গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের হাতে ধরা পড়ল এক প্রতারক ব্যক্তি। করিমগঞ্জ জেলার নীলামবাজার নিবাসী অজয় তাঁতির পুত্র অবিনাশ তাঁতি বলে তাঁর পরিচয় পাওয়া গেছে। দীর্ঘদিন ধরে বাগান এলাকার সাধারণ মানুষদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সে অর্থ সংগ্রহ করে আসছিল। এই গ্রাম পঞ্চায়েত এলাকায় বিগত দুমাস ধরে প্রতারক অবিনাশ ঘরে ঘরে গিয়ে আসাম সরকারের দ্বারা সেলাই প্রশিক্ষণ দেওয়া হবে এবং পরবর্তীতে সবাইকে একটি করে সেলাই মেশিন দেওয়া হবে বলে প্রতিজন ব্যক্তির কাছ থেকে ডকুমেন্ট বিভিন্ন নথি সহ নগদ 100 টাকা করে সংগ্রহ করে। যাদের ব্যাংকে অ্যাকাউন্ট নেই তাদের কাছ থেকে শিলচরস্থিত অসম গ্রামীণ ব্যাংকে অ্যাকাউন্ট খুলে দেওয়ার নামে 200-300 টাকা করে অর্থ সংগ্রহ করেছে। বাগান এলাকার সাধারণ মানুষের কাছ থেকে অভিযোগ পেয়ে আজ গ্রাম পঞ্চায়েতের সভাপতি চৈতন কর্মকার ও যুবনেতা অমৃতেশ ঠাকুর এলাকার বাসিন্দাদের নিয়ে সেই ব্যক্তির সন্ধানে এলাকায় অনেক খোঁজাখোঁজির পর তাকে হাতে নাতে ধরে ফেলেন। প্রতারককে জিজ্ঞাসাবাদ করে জানা যায় সে এই গ্রাম থেকে এখন অবধি 250-300 লোকের কাছ থেকে নথি ও অর্থ সংগ্রহ করেছে এবং তাকে এ কাজে সহযোগিতা করে আসছে বর্থল চা বাগানের বাবুল দাঁদি নামে এক ব্যক্তি। তবে আরও 3 জন লোক আছে বলে সে জানায়। সেই 3 জন ব্যক্তি হল উধারবন্দ নিবাসী অজয় রায়, সুনেন্দ্র দাস ও আনাছড়া নিবাসী ললিত মোহন দাস। বর্তমানে অভিযুক্ত অবিনাশ তাঁতি জয়পুর থানায় রয়েছে। দীর্ঘ 4 দশক পর বরাক উপত্যকার রূপকার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মরহুম মইনুল হক চৌধুরীর তথ্যবহুল জীবনী গ্রন্থ তথ্যের আলোকে মইনুল হক বইটি শনিবার বিশিষ্টজনদের হাত ধরে উন্মোচন হয়। এদিন সকাল 11টায় মইনুল হক চৌধুরীর পৈতৃক বাড়ি প্রাঙ্গণে এক সভা অনুষ্ঠিত হয়। উদীয়মান মৌলানা নজমুল হোসেন লস্করের লিখিত তথ্যের আলোকে মইনুল হক বইটি উন্মোচন করেন সোনাই বিধায়ক করিমুদ্দিন বোরভি ওরফে সাজু ও বরাক উপত্যকার বিশিষ্ট বুদ্ধিজীবী তথা আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক তপতির ভট্টাচার্য সহ অন্যান্যরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাই মাধবচন্দ্র দাস কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ সাবির আহমেদ চৌধুরী, অবসরপ্রাপ্ত মিজোরাম সরকারের জেলা শাসক লুৎফুর রহমান লস্কর, অবসরপ্রাপ্ত জেলা জজ আনোয়ার উদ্দিন বরলস্কর, আসাম সরকারের অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব তাহির উদ্দিন লস্কর, অবসরপ্রাপ্ত কৃষি আধিকারিক এ কে ছালেহ উদ্দিন লস্কর, অবসরপ্রাপ্ত এডিসি হোসেন আহমেদ লস্কর, অধ্যাপক আব্দুল মতিন লস্কর, প্রাক্তন শিক্ষক আজিজুর রহমান চৌধুরী, 2 প্রাক্তন অধ্যক্ষ মস্তার আলী লস্কর ও আইনুল হক মজুমদার, মৌলানা নজির হোসেন মজুমদার, মকসুদ আহমেদ বোরভুই প্রমুখ। তথ্যের আলোকে মইনুল হক গ্রন্থ প্রকাশনে সোনাইয়ের বিধায়ক করিমুদ্দিন বোরভুই 1 লক্ষ টাকার আর্থিক সাহায্য করায় অনুষ্ঠানে বিধায়ককে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। সেটারও উন্নতি করা বা সেটাকে মরহুম মৈল্য ক্ষেত্রে স্ট্যান্ডার্ড করা আমাদের উচিত ছিল, তো সেইভাবে আমি এখানে ফান্ড দেওয়া স্টার্ট করেছি, এখানে অ্যাসেম্বলি পয়েন্ট করছি যেটাকে আমরা ধানাজার কাজেও আসবে, বিউটিফিকেশনের কাজেও আসবে, এখানে এটাকে মডার্নাইজ করে রাস্তা টাস্তা সব করে আগামী 1 বছরের মধ্যে আমরা এটা শেষ করব। আর আমার একটা স্বপ্ন যে মরহুম মৈল্য চৌধুরীর বাড়িতে যদি ওনার পরিবারের সদস্যরা যদি অ্যালাউ করে বা যে ফরম্যাটে বলেন, গভর্নমেন্টকে দিলেও হবে, ব্যক্তিগতভাবে দিলেও হবে বা অ্যালাউ করলে হবে, আমরা চাই এখানে একটা মরহুম মৈল্য চৌধুরীর সাথে একটা মিউজিয়াম করতাম,
আগামী প্রজন্ম মরহুম মল্লিক চৌধুরী কে সেটা জানতে পারে এবং ওনার কাজ উনি যে সবচেয়ে বড় কথা আমার তপদিন বলছে জি স্যার যে আমাদের মধ্যে মল্লিক চৌধুরী কে যে আমাদের মধ্যে বন্ডিং যেটা আমাদের মধ্যে একতা আমাদের ঐক্য আমাদেরকে যেটা রাস্তা দিয়ে গেছেন সেই রাস্তায় আমাদের আগামী প্রজন্ম যাতে চলতে পারে তার জন্য মরহুম মল্লিক চৌধুরী করে যাওয়া কাজগুলো আমরা সমাজের সামনে যদি তুলি। হাতিখাল বাজার এলাকায় অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আওয়াজ তুলল স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা ব্যতিক্রম। এলাকার বেআইনি কাজ ও নেশা সামগ্রীর বিরুদ্ধে আওয়াজ তোলায় সংস্থার সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানির চেষ্টা করছে বলে অভিযোগ তোলেন সংস্থার সদস্যরা। শনিবার বিকেলে হাতিখাল বাজারে এক সাংবাদিক বৈঠক ডেকে সংস্থার কাজকর্ম সহ এলাকার সমস্যার কথা তুলে ধরেন এনজিওর সভাপতি সাইফউদ্দিন আহমেদ ও সম্পাদক রেহানুদ্দিন আহমেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সদস্য শরীফ উদ্দিন, রবিজুল হক, বিলাল উদ্দিন, রহিম উদ্দিন প্রমুখ। তারা বিভিন্ন ধরনের মিশা অভিযোগ করিয়া আমরা নারী গঠিত কেলেঙ্কারি, মিথ্যা দর্শন মামলা ইত্যাদি আমরা বিভিন্ন সময় ফাঁসানি হয়। ফাঁসাইলে আমরাও ব্যতিক্রম সংস্থার কর্তৃপক্ষ সময় সময় যেগুলো যেখানে আমরা দেওয়ার লাগে তথ্য প্রমাণ দিয়ে আমরা উঠাইয়া ধরি। এইরূপ আমরা এখন পর্যন্ত আমরা মেম্বার হলো রূপে অনেকটা মিশা মামলাও আছে, অভিযোগ আছে। মধ্যে আমরা এনজিওর তো সেক্রেটারিতে তারা কুকুদি দিয়া সরাইয়া এনজিওর ডকুমেন্টগুলো চুরি করে নেওয়া আর এনজিওরে বুয়া হইয়া সরকারের বিভিন্ন বিভাগ অভিযোগ করছে। অভিযোগ করলে তার পাল্টা অভিযোগ আমরা সংস্থার কর্তৃপক্ষ জেলা উপায়ুক্তর মাধ্যমে করিয়া রাখছি। আমরা এটার বিচার এখন শুনাই সার্কেল অফিসার দিনে। এরপরে পুলিশ তো জনগণের বন্ধু, এটা আমরাও মানি আর আমরাও পুলিশের সহায়তা পাই, কিন্তু কিছু পুলিশ কর্মী আসন এরা জনগণের শত্রু আর পুলিশ বিভাগের কলঙ্ক। গলায় নাইলনের বেদ বেঁধে বাজারিছড়া থানাধীন হাতিখেরা চা বাগানের শোলগুই 8নং ডিভিশনের চা বাগানের 13নং সেকশনে একটি বনজ গাছের ডালে এক যুবকের লাশ উদ্ধারের ঘটনায় স্থানীয় জনমনে চাঞ্চল্য বিরাজ করছে। ঘটনা খবর পেয়ে শুক্রবার সকালে তদন্তে নেমে স্থানীয় পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়মিগঞ্জ অসামরিক হাসপাতালে প্রেরণ করেছে। জানা গেছে মৃতের গলার অংশ গাছের ডালের সাথে নাইলন বেদ দিয়ে বাঁধা থাকলেও তার হাঁটুতুটি ছিল মাটির উপরে। এতে তার মৃত্যু রহস্য নিয়ে স্থানীয়রা সহ পুলিশও ধন্ধে পড়েছে। জানা গেছে মৃত যুবকের নাম দয়ানন্দ গোয়ালা, বাবার নাম মৃত নিত্যানন্দ গোয়ালা, বাড়ি রাতাবাড়ি থানাধীন দুর্লভছড়া এলাকার বাঁশখাল টিলায়। মৃতের আত্মীয়রা জানান যুবকটি মাদকাসক্ত সহ মানসিক অবসাদে ভুগছিল, ফলে সে গত দীর্ঘদিন ধরে ত্রিপুরা সহ বিভিন্ন আত্মীয় স্বজনদের বাড়িতে ঘুরে বেড়াত। সে সম্ভবত একদিন আগেই মারা গেছে। বাজারিছড়া পুলিশ জানায় ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত তারা তাৎক্ষণিকভাবে কিছুই মন্তব্য করবে না। শিলচর শহরতলি মজুমদার বাজার নাথপাড়ার 12 স্টেপ ফাউন্ডেশন রিহাব সেন্টারের গেটে হাতাহাতি, অর্থ দাবি, এমনকি রিহাব সেন্টারের ওপর ঢিল ছোড়া ইত্যাদিতে নিউ লাইফ ফাউন্ডেশনের কর্মী তথা কোনো ব্যক্তি জড়িত নন। নিউ লাইফ ফাউন্ডেশনের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করা হয়েছে। কোনোভাবে কোনো অনৈতিক কাজের সঙ্গে জড়িত নন নিউ লাইফ ফাউন্ডেশনের কর্মীরা। শনিবার সৈয়দপুরে এক সাংবাদিক বৈঠক ডেকে ফাউন্ডেশনের কর্মকর্তারা দীপঙ্কর বর্মন একথাগুলো বলেন। তিনি বলেন বিগত 20 ফেব্রুয়ারি ঘটনার সময় তিনি ফাউন্ডেশনের কাজে ব্যস্ত ছিলেন, এ ব্যাপারে প্রমাণ প্রদান করতে প্রস্তুত রয়েছেন তিনি। এদিকে 12 স্টেপ ফাউন্ডেশনের কর্মকর্তা রাজদীপ দত্ত ও কাউন্সিলর মান্না দাস যেসব অভিযোগ করেছেন তা বিভ্রান্তিমূলক বলে স্পষ্টভাবে জানান তিনি। নিউ লাইফ ফাউন্ডেশনের কর্মকর্তা অসীম দেব বলেন 12 স্টেপ ফাউন্ডেশনের 4 ব্যক্তির বিরুদ্ধে শিলচর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। ভিডিওতে যে বিবৃতি দিয়েছিলেন যেখানে আমার নাম বিশেষ করে উল্লেখ করে বলা হয়েছিল যে ওনাদের কাছে আমি নাকি গিয়ে 50,000 টাকা ডিমান্ড করেছিলাম বা ওরা যে ইসে করেছিল অভিযোগ করেছিল সেখানে আমাদের লোক গিয়ে নাকি ওদের গেইটে গিয়ে লাথি মেরেছে বা গ্লাস ওইগুলো নেই গ্লাসগুলো ভেঙেছে। যাই হোক, আমি এই পরিপ্রেক্ষিতে বলতে চাই যে ওদের এই অভিযোগটা সম্পূর্ণ মিথ্যে, কারণ 20 তারিখ ঘটনার দিন আমি এখানেই ছিলাম। আমার সেই হিসেবে আমাদের কাছে যথেষ্ট পরিমাণে ইসি আছে, প্রমাণ আছে যে আমি এখানেই ছিলাম। তো ওদের কাছে আমার শুধু একটাই প্রশ্ন যে ওরা যদি আমার এগেনস্টে এইভাবে মিথ্যে অভিযোগ করে থাকে তো সেটা ওদের নিশ্চয়ই সেটাকে প্রমাণ করে দেখাতে হবে।
তো ওদের কাছে আমার একটা ইসে রইল যে ওরা সেটা প্রমাণ করে দেখাক যে আমি ওখানে গিয়েছিলাম, গিয়ে লাথি বা ভাঙচুর করেছি বা আমি 50,000 টাকা ওদের কাছে ডিমান্ড করেছি। তো যদি ওরা করতে পারে প্রমাণ সেটা ভালো কথা, আর যদি ওরা প্রমাণ করতে না পারে তাহলে তো আমি যেহেতু সমাজের প্রত্যেক স্তরের কাছে বার্তাটা পৌঁছে গিয়েছে সেক্ষেত্রে আমার পিঠ বাঁচাতে বা আমার নিজের সম্মান বাঁচাতে আমি নিশ্চয়ই এটার এগেনস্টে আমি একটা পদক্ষেপ নিই। চোরাইবাড়িতে 3 লক্ষাধিক টাকার গাঁজা সহ আটক 4 মহিলা পাচারকারী, তাদের কাছ থেকে মোট 23টি প্যাকেট 32 কেজি 300 গ্রাম গাঁজা উদ্ধার হয়। শুক্রবার রাত 9টা নাগাদ ত্রিপুরার আগরতলা থেকে গুয়াহাটি অভিমুখে যাত্রা করা AS01HC9034 নম্বরের নৈশকালীন যাত্রীবাহী সীমা ট্রাভেলসের ডিলাক্স বাসটি ত্রিপুরা সীমান্ত অতিক্রম করে অসমে চোরাইবাড়িতে পৌঁছালে কর্তব্যরত পুলিশ কর্মীরা ইনচার্জ রঞ্জন দাসের নেতৃত্বে বাসটিতে রুটিন তল্লাশি চালানো হয়। এতে বাসটির ভেতরে যাত্রী সেজে বসে থাকা 4 মহিলা যাত্রীর বিভিন্ন ব্যাগ থেকে গাঁজাগুলো উদ্ধার হয়, যার বাজার মূল্য 3 লক্ষাধিক টাকার মতো হবে বলে জানান ইনচার্জ নিরঞ্জন বাবু। পরে মহিলা পুলিশের সহযোগিতায় আটক মহিলা পাচারকারীদের রাতভর পাথারগান্দি থানার মহিলা সেলে আটকে রেখে জেরা করে পুলিশ। এতে ধৃতরা জানায় যে টাকার বিনিময়ে গাঁজাগুলো তারা ধর্মনগর থেকে গুয়াহাটিতে পৌঁছে দেবার কথা ছিল। ধৃতদের মধ্যে রয়েছে পায়েল সিং, বয়স 50, বাড়ি বিহার রাজ্যের পাটনা জেলার জাকুনপুর থানাধীন মিতাপুর এলাকায়। অপর 3 মহিলার নাম হল নমিতা দেব বর্মা বয়স 31, রুজিনা দেব বর্মা বয়স 18 ও মঙ্গলক্ষী দেব বর্মা বয়স 35। এদের বাড়ি ত্রিপুরা রাজ্যের সিপাহী জেলার রাধাপুর থানাধীন বেলবাড়ি গ্রামে। শনিবার ধৃতদের জেলা আদালতে প্রেরণ করা হলে আদালতের নির্দেশে তাদের ঠাঁই হয় জেল হাজতে। আমি যেহেতু আমার যেহেতু র্যান্ডম চেকিং যেহেতু আমার মাননীয় এসপি স্যারের যেহেতু নির্দেশ আর সেই নির্দেশ মধ্যে আমি ডেইলি বেসিসে আমি একটু গাড়িকে নিয়ে আমি চেক করি। আজকে সন্ধ্যার দিকে ধর্মনগর থেকে একটা নৈশ বাস গুয়াহাটিগামী বাস এটা আমি এখানে থামাই, থামানোর পরে গাড়িদিন আমরা তল্লাশি করি, তল্লাশি করে এখান থেকে গাড়ির থেকে আমরা 32 কেজি 300 অবৈধ গাঁজা উদ্ধার করি। তো ওই গাঁজা কিনে নেতৃত্বে যে ছিল আর কি তার নাম হচ্ছে, মহিলার নাম হচ্ছে পায়েল সিং, ঘর হচ্ছে বিহার পাটনা, তার সঙ্গে ছিল নমিতা দেববর্মা, রোজিনা দেববর্মা এবং মঙ্গলক্ষী দেববর্মা, এদের বাড়ি জিরানি ওয়েস্ট ত্রিপুরা। আমরা যারা জিজ্ঞাসাবাদ করেছি যা জানতে পারলাম আর কি, যারা ওইভাবে ওইগুলি গাঁজা নিয়ে থাকে আর কি, আর বাজার মূল্য 3,20,000 টাকা। প্রায় 1 বছর ধরে ব্যাংকে বেশ কয়েকবার গিয়েও ঋণ পাচ্ছেন না ত্রিপুরার একাংশ ইক্ষু চাষিরা। এতে তারা সরকারের উপর ভরসা হারাচ্ছেন বলে আক্ষেপের সুরে জানান কদমতলা ব্লকের কালাগাঙ্গির পার জিপির গ্রাম 1 নং ওয়ার্ডের বাসিন্দা আলাউদ্দিন ও গিয়াসুদ্দিন। অপরের জমি লিজ নিয়ে ইক্ষু চাষ করেছেন বছর ধরে, তারা কম জায়গার মধ্যে চাষাবাস করে প্রায় 1.5 লক্ষাধিক টাকা আয় করেছেন। এবার তারা বাড়তি আয়ের জন্য চাষের জমির পরিমাণও বাড়িয়েছেন। তারা চেয়েছিলেন একটি অটোমেটিক ইক্ষু রস বের করার মেশিন ক্রয় করে বাড়তি মুনাফা লাভের। এতে স্থানীয় গ্রাম প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সবাই এসে কুশিয়ার ক্ষেতে ছবি উঠে প্রতিশ্রুতি দিয়েছিলেন তাদের ঋণ প্রদান করা হবে। সেই প্রতিশ্রুতি মোতাবেক তাদের নামে সরকারিভাবে ঋণও মঞ্জুর হয়, কিন্তু নানা কারণে তাদেরকে ব্যাংক ঋণ প্রদান করছে না। তাই এই আখ চাষিরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নিকট হাত জোর করে আর্জি জানান যে তাদের ঋণ প্রদানের জন্য। তাদের ব্যবসায় সফলতা আসছে কিন্তু পুঁজি না থাকায় ব্যবসাটা তারা বড় করতে পারছেন না। দেশি গুড় 70 টাকা করে তারা পাইকারি বিক্রি করেছেন এবং প্রতিদিন 1 থেকে 1.5 হাজার টাকার আখের রসও তাদের বিক্রি হচ্ছে। সরকার তাদের কিছুটা সহায়তা করে তারা ঘুরে দাঁড়াতে পারবেন বলে জানান। আলাউদ্দিন এবং গিয়াসুদ্দিন আমরা দুইজন মিলে একটা কুশিয়ার বাগান করলাম। কুশিয়ার বাগান করিয়া গত বছরে আমরা প্রায় 1.5 লক্ষ টাকার ইনকাম হয়েছে। এবারে আমরা আরও বড় করার আশা নিছি, কিন্তু আমরা গত বছর থেকে একটা লোনের লাগি আমরা লড়িয়ার লোনটা যদি আমরা স্যাংশন ওইয়া ব্যাংকও আইসে যদি আমরা এটা পাইতাম তাহলে আমরা আরও ভালো হইতো, আমরা আরও কিছু বাগানটা বড় করার চিন্তাভাবনা নিছি। কিন্তু লোনটা ব্যাংকে আইসে কিন্তু ব্যাংকে আমরা দিতেছে না। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা একটা আবেদন, যদি আমরা এই লোনটা যদি পাই তাহলে আমরা বাগানটা আরও বড় করবো। আর আমরা গত বছরে আমরার প্রধান এবং আমরা গ্রামের আরও চেয়ারম্যান এরা সবাই আমরা এটা দেখিয়া গেছি, দেখার পর আমরা এটা আরও
আশা দিছেন যে আমরা লোনটা হইব, যদি আমরা রয়েছি আমরা আরও ভালো হইব, এটার লাগে আমরা একটু আমরা যে লোকাল যে গুড় যেটা আমরা যেটা তৈরি করি এটার চাহিদা আমরা বেশি, তাই আমরা এখানে আমরা গুড় রাখতে পারি না, আমরা যা তৈরি করি তা বিক্রি হয়ে যায়। গুড়ের কিলো কত? গুড়ের কিলো আমরা যে মার্কেটে 100 টাকা। আগামী 9 মার্চ থেকে শিলচর ইন্ডিয়া ক্লাব মাঠে শুরু হচ্ছে পরেশচন্দ্র দাস গুপ্ত মেমোরিয়াল প্রাইজ মানি ফার্স্ট ডিভিশন ফুটবল লীগ কাম নকআউট টুর্নামেন্ট। এতে অংশ নিচ্ছে মোট 6টি দল। প্রতিযোগিতায় প্রাইজ মানি রয়েছে 20,000 টাকা। শনিবার শিলচর জেলা ক্রীড়া সংস্থায় এক সাংবাদিক সম্মেলন ডেকে ফার্স্ট ডিভিশন ফুটবল লীগ কাম নকআউট টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরেন সভাপতি বাবুল হোর এবং আসরের বিস্তারিত তুলে ধরেন সচিব বিজয়েন্দ্র প্রসাদ সিং ও ফুটবল সচিব বিকাশ দাস। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন স্পন্সর্স কল্যাণ দাশগুপ্ত ও কোষাধ্যক্ষ অনিমেষ সেনগুপ্ত। সুপার ডিভিশন ফুটবলটা হয় লীগ কাম সুপার লীগ এবং ফার্স্ট ডিভিশনটা হয় অনলি সিঙ্গল লীগ। এই বছর দুটি টুর্নামেন্টে টপ টু টিমস লীগ টেবিলে যে দু দল সব থেকে উপরে থাকবে ফার্স্ট এবং সেকেন্ড, এই দু দলকে নিয়ে আমরা কিন্তু এই দুটা টুর্নামেন্টেই আমরা কিন্তু ফাইনাল ম্যাচ করাবো, সেটা আমি পরিষ্কারভাবে আপনাদেরকে জানাবো। আগামী 9 তারিখ থেকে আমরা ইন্ডিয়া ক্লাব গ্রাউন্ডে ফার্স্ট ডিভিশন খেলাটি অনুষ্ঠিত হবে। 6টি দল আছে। দলগুলি হলো রংমাই নাগা ইউথ ক্লাব, বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব, শিজা ফুটবল একাডেমি, গ্রিন অনেট ক্লাব, ইস্কলা স্পোর্টিং ক্লাব, তরুণ সংঘ। 6টি দল। এই 6টি দলের মধ্যে আমাদের সেক্রেটারি বিজেন্দ্র প্রসাদ সিং বলেছেন যে এইবার আমরা নতুন একটা পদ্ধতি আরম্ভ করেছি, লীগ কাম নকআউট। নকআউট গেমটা হবে ফাইনাল ম্যাচটা শুধু, এই ম্যাচটা হবে ডিএসএ গ্রাউন্ডে এবং খেলা আরম্ভ হবে বিকাল 3 ঘটিকা। শেষ করে রাখি বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। শিলচরে অঙ্গনওয়াড়ি কর্মীদের বিশাল পদযাত্রা, সামিল শতাধিক। ইভিএম এর মাধ্যমে প্রথমবারের মতো হচ্ছে পৌরসভা নির্বাচন, জোর প্রস্তুতি করিমগঞ্জে। শিশুদের রক্ষণাবেক্ষণে সকলকে এগিয়ে আসার আহ্বান জেলা উপায়ুক্তের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।